আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি ভালো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটি ডেজার্ট রেসিপি। আর আজকের এই পুডিংটা আমি ডিম ছাড়াই তৈরি করব। শুধুমাত্র দুধ দিয়ে কিন্তু এই পুডিংটা হয়ে যায়, তো খুবই ঝটপট কিন্তু এই পুডিংটা তৈরি করে নেওয়া যায়। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি দারুণ হয়। তো বাসায় গেস্ট আসলেও আপনারা এটা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিন। তো দেখুন, প্রথমেই আমি একটি পাত্রে নিয়েছি 6 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি। আর দুধটাকে জাল করে নেওয়ার পর আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তো আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন, সেটা যার যার স্বাদ অনুযায়ী। আর এখন আমি এখানে দিয়ে নিচ্ছি 5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। তো 6 কাপ দুধের জন্য আমি এখানে 5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিচ্ছি। তো দেখুন, এখানে 5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে এখন আমি এখানে দিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্স আমি এখানে দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। তো দেখুন, এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আর এটা চুলাটা জ্বালিয়ে দেওয়ার আগেই কিন্তু আমি সবগুলো উপকরণ দিয়ে নিয়েছি। এখন এটাকে মিক্স করে তারপর চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করে এটাকে জাল করে নিতে হবে। তো দেখুন, অনবরত নাড়াচাড়া করে এটা জাল করে নিয়েছি। এখন এটা থেকে বলক উঠে এসেছে। তো বলক উঠে আসার পরও এটাকে আরও 2 মিনিট আমি জাল করে নিচ্ছি। তো দেখুন, এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এটা তলানিতে লেগে যাবে, কারণ এখানে আগার আগার পাউডার দেওয়া আছে। তো দেখুন, এটাকে নাড়াচাড়া করে জাল করে নেওয়ার পর আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন, এটাকে নামিয়ে এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি একটি পাত্রে একটু একটু করে চামচ দিয়ে এক ফোঁটা করে দিয়ে আমি এটাকে কিছুটা ড্রেসিং করে নিচ্ছি। এটা চাইলে আপনারা নাও করতে পারেন, শুধুমাত্র এটা সৌন্দর্যের জন্য দিয়েছি। তো ওগুলো আমি এক পাশে রেখে দিয়ে তারপর আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে নিয়েছি একটা পাত্রে। তো এরপর আমি এখানে 2 ফোঁটা রেড ফুড কালার দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। তো আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন, আর যদি সৌন্দর্যের জন্য দিয়ে নেন তাহলে এভাবে দিয়ে নেবেন। তো দেখুন, এই ফাঁকে আমার এই যে দুধের যে ফোঁটাগুলো দিয়েছিলাম সেটা কিন্তু বসে গেছে। তো এখন আমি এই মিশ্রণটা দিয়ে নিচ্ছি। তো আগেই বলেছি কালারটা স্কিপ করতে পারেন, শুধুমাত্র দুধ দিয়েও কিন্তু এই ডেজার্টটি তৈরি করতে পারেন। তো এখন এটাকে আমি সেট হওয়ার জন্য 10 মিনিট ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম। এখন একটি চামচ দিয়ে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, চামচের মধ্যে কিন্তু লাগছে না, আর ভেতরে এটা নরম আছে। তো এরকম অবস্থায় কিন্তু উপরের লেয়ারটা দিয়ে নিতে হবে। তো এখন আমি এখানে দুধের লেয়ারটা দিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে নিয়েছি, আর এটাকে 10 মিনিট শুধু ফ্যানের বাতাসে রেখেই উপরের লেয়ারটা দিতে হবে। একটু নরম থাকা অবস্থায় দিলে এটা আর কিন্তু জমে যাওয়ার পর খুলবে না। তো দেখুন, আমার এই লেয়ারটাও কিন্তু কিছুটা জমে গেছে। 10 মিনিটের মধ্যেই এটা যখন জমে আসে তখনই কিন্তু লেয়ারটা দিতে হবে। তো এখন আমি অন্য লেয়ারটার জন্য এখানে যেই বাকি দুধটা ছিল সেটা দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে গ্রিন ফুড কালার দিয়ে নিয়েছি 2 ফোঁটা। এরপর এটাকে মিক্স করে নিচ্ছি। তো আগে বলেছিলাম যে কালারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তো সৌন্দর্যের জন্য যদি দিতে চান তাহলে দিয়ে নেবেন। তো এখন আমি এই মিশ্রণটা এই দুধের লেয়ারটার উপরে দিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে মোট 3টা লেয়ার হয়েছে। তো এই মিশ্রণটা দিয়ে এখন এটাকে আমি ফ্যানের বাতাসে রেখে দিব। আর যদি ঠান্ডা ঠান্ডা আপনারা খেতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখেও এটাকে সেট করতে পারেন। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য ফ্যানের বাতাসে রেখে দিচ্ছি। আর 20 মিনিট এটা রাখবো কারণ এটা পুরোপুরি সেটিং করে নেব এখন, কারণ আগে লেয়ারগুলো দেওয়ার জন্য শুধুমাত্র 10 মিনিট রেখেই আমি লেয়ারগুলো দিয়ে নিয়েছি। তো দেখুন, 20 মিনিট পর আমি এটা দেখিয়ে নিচ্ছি, এটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন, আমি কাছ থেকে দেখিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে মোল্ড আউট করে নেব। আর দেখুন, এটা কিন্তু আপনা আপনি উঠে আসছে এরকম করলেই। তো দেখতেই পাচ্ছেন, এটাকে কিন্তু ছুরি দিয়েও আলাদা করা লাগছে না। তো এখন আমি একটি প্লেট দিয়ে এটাকে উপর করে নিচ্ছি। তো দেখুন, প্লেটটা দিয়ে এরকম উল্টিয়ে নিলে এরপর একটু সাইড থেকে একটু এরকম প্রেস করে দিলেই কিন্তু এটা উঠে যাবে। তো দেখুন, এটা দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে দেখতেই পাচ্ছেন। তো উপরের ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আমার কিন্তু এটা এভাবেই রেখে দিতে ইচ্ছে করছে। তো একটি ছুরি দিয়ে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কেমনটা হয়েছে। দেখুন, তো দেখতেই পাচ্ছেন
আমার এই পুডিংটা একদম পারফেক্টলি জমে গেছে আর এটা খেতে এত দারুণ আপনারা এটা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন ছোট থেকে বড় সবাই কিন্তু এই পুডিংটা অনেক বেশি পছন্দ করবে তো এই লেয়ার পুডিংটা তৈরি করা যেমন সহজ খেতেও অনেক দারুণ আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয় তো দেখুন আমি একটা কেটে একটি পাটে নিয়েছি তো আরেক পিস কেটে নিয়েছি তো দেখুন পারফেক্টলি ভাবে এই পুডিংটা কতটা সুন্দরভাবে জমে গেছে আর আমার পাশে কিন্তু এই পুডিংটা সবাই অনেক বেশি পছন্দ করে আর করবেই বা না কেন এটা একদম দুধের অনেক মজার একটি লেয়ার পুডিং এটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক দারুণ তো দেখুন এই পুডিংটা এতটা মজার হয়েছে আমার কিন্তু পুরোটাই খেয়ে ফেলতে ইচ্ছে করছে তো আপনারাও কিন্তু এটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু এই পুডিংটা খুবই পছন্দ করবে তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আপনাদের লাইক অ্যান্ড কমেন্টস আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য আর আমার রেসিপিটি আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন এবং আমার এমন সহজ সহজ এবং মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে আমার নিত্য নতুন সব ভিডিও সবার আগেই আপনারা দেখতে পারবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো আমি এই ডেজার্টটি খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ